আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কি হবে যখন কোনো বাবা তার নিজের তিন দিনের সন্তানকে পরিত্যক্ত মন্দিরের ভেতরে রেখে চলে যায়, এরপর 22 বছর পর ফিরে এসে যা দেখলো সেটা দেখে ওই বাবা তো পুরোটাই চমকে গিয়েছিল। এই ঘটনার আসল রহস্য যদি তুমি জানো তাহলে তোমারও পায়ের তলে জমিন সরে যাবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো শুরু করছি আজকের কাউন্টডাউন। ভারতের দিল্লিতে এই ঘটনাটি কোনোদিনই ভুলতে পারবে না, কারণ ঘটনাটি শুরু হয়েছিল ঠিক তখন থেকেই যখন এক অজানা ব্যক্তি রাতে দিল্লির দুর্গা মন্দিরের সামনে তিন দিনের বাচ্চাকে সাদা রঙের গামছা পেঁচিয়ে একটি টুকরির ভিতরে রেখে চলে যায়। আর বাচ্চা কান্নার শব্দে মন্দিরের ভেতর থেকে পণ্ডিত মশাই বেরিয়ে আসলো আর দেখলো টুকরির ভেতরে এক বাচ্চা কান্না করছে। পণ্ডিত মশাই এসে আশেপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না, কারণ ওই অজানা ব্যক্তি টুকরিটি রেখেই পালিয়ে যায়। মনে হয় তার বাবাই হবে। এরপর পণ্ডিত মশাই ওই বাচ্চাটিকে রাতে দেখাশোনা করলো। সকালবেলা মন্দিরের সামনে একটি সাইনবোর্ড লাগিয়ে দিল, আর সাইনবোর্ডে লেখা ছিল রাতে মন্দিরের সিঁড়ির সামনে একটি টুকরার ভেতরে তিন দিনের মেয়ে বাবুকে পাওয়া গেছে, পরনে ছিল একটি সাদা রঙের গামছা। এই বাচ্চা যদি আপনার হয় তাহলে মন্দিরে পণ্ডিত মশাইয়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কিন্তু এক মাস থেকে ছয় মাস চলে গেল, বাচ্চার কোনো বাবা মার সন্ধান মেলেনি। আর তারপর পণ্ডিত মশাই ঠিক করলো এই বাচ্চাটিকে আমি বাবার আদর দিয়েই বড় করব। তখন পণ্ডিত মশাই বাচ্চাটিকে ভালো করে দেখলো, বাচ্চাটির হাতে জন্মের নিশান ছিল, আর সেই সাদা গামছা আর টুকরিটি নিজের হেফাজতে রেখে দিল, কারণ ভবিষ্যতে যদি তার বাবা মা আসে তখন এই তিনটি জিনিস প্রমাণ দিয়ে তাকে নিয়ে যেতে হবে। তারপর পণ্ডিত মশাই মেয়েটির নাম রাখলো দীপান্বিতা। দীপান্বিতা পড়াশোনা অনেক ভালো ছিল, তিনি রাতে দিনে অনেক কষ্ট করে পড়াশোনা করত। তারপর দীপান্বিতা এসআই পুলিশ অফিসার হয়ে যায়। বন্ধুরা, ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু ঘটনাটি এখানে শেষ হয়নি। এরপর দীপান্বিতার জীবনে একটি বড় ঝড় নেমে আসলো। চোর কাচারি থেকে দীপান্বিতা একজন চোরকে ধরে রিমান্ডে নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে চোরটি দীপান্বিতার হাতে জন্মের দাগ দেখতে পেল, আর চোরটি বলল, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। দীপান্বিতা ভাবলো চোরটি বাঁচার জন্য এইসব কথা বলছে, কিন্তু চোরটি যেসব কথা শোনালো তা শুনে দীপান্বিতা চিন্তায় পড়ে গেল, কারণ এখন পর্যন্ত পণ্ডিত মশাই দীপান্বিতাকে কোনো সত্যি কথা বলেনি। এরপর চোরটিকে নিয়ে দীপান্বিতা পণ্ডিত মশাইয়ের কাছে চলে যায়, আর পণ্ডিত মশাইকে বলল, এই লোকটি আমার বাবা বলে দাবি করছে, আমি বলে তার মেয়ে। তখন পণ্ডিত মশাই লোকটির সামনে গিয়ে বলল, ও যে তোমার মেয়ে, এটার প্রমাণ কি? তখন লোকটি বলল, 22 বছর আগে একটি টুকরির মধ্যে সাদা গামছা পরিয়ে মন্দিরের ঠিক সিঁড়ির সামনে ওকে রেখে আমি চলে যাই, আর আমার স্ত্রীর হাতে যেমন জন্মের দাগ ছিল ঠিক তেমনই করে ওর হাতের মধ্যেও জন্মের দাগ আছে, আর এটি দেখার পর আমি ওকে চিনতে পারি। তখন পণ্ডিত মশাই বলল, তুমি কেন 22 বছর আগে মাত্র তিন দিনের বাচ্চাকে এভাবে ফেলে চলে গেলে? লোকটি বলল, আমি ছোটকাল থেকেই দরিদ্র ছিলাম, বাবা মা মারা যাওয়ার পর আমি রাস্তায় কাগজ টুকে নিজের পেট চালাতাম, এরপর একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়, তিনিও আমার মতোই টোকাই ছিল, আর বড় হয়ে আমি ওকেই বিবাহ করি, আর বিয়ের পর আমি ছোটখাটো চুরি করে নিজের সংসার চালাতাম। এরপর আমার স্ত্রী গর্ভবতী হয় কিন্তু ডেলিভারির সময় তিনি মারা যায়, আর তখন আমি এই মেয়েটিকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি যদি মেয়েটিকে লালন পালন করে বড় করি তাহলে মেয়েটি চোরের মেয়ে হিসাবে বড় হবে, আর এই মেয়েটির ভবিষ্যতে চোর কিংবা রাস্তায় টোকাই হবে, আর এর জন্যই আমি ওকে এই মন্দিরের সামনে রেখে চলে যাই, কারণ আমার ঈশ্বরের প্রতি অনেক বিশ্বাস ছিল, যে ওকে পালবে সে ওকে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারবে, ওর ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। তখন দীপান্বিতা লোকটিকে ছেড়ে দেয়, তাকে চুরি করতে মানা করে দেয়, লোকটির যত খরচ হবে সেটা দীপান্বিতাই বহন করবে। কিন্তু বন্ধুরা, দীপান্বিতা তার আসল বাবাকে বাবা বলে ডাকেও না আর বাবা বলে পরিচয় দেয় না, দীপান্বিতা পণ্ডিত মশাইকেই বাবা বলে ডাকে
আর পণ্ডিত মশাইকেই বাবা বলে পরিচয় দেয়। কারণ তিন দিনের পর থেকেই দীপান্বিতা পণ্ডিত মশাইকেই দেখত। পণ্ডিত মশাই থেকেই দীপান্বিতা বাবা মার স্নেহ পেত। পণ্ডিত মশাই কঠোর পরিশ্রম করার জন্যই দীপান্বিতা আজ এত বড় পুলিশ অফিসার হতে পারল। তো বন্ধুরা, দীপান্বিতার এই ঘটনার সম্পর্কে তোমার কি মন্তব্য সেটা কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যে এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। তো আজ আমি বিদায় নিচ্ছি, কথা বলছি পরের ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আল্লাহ হাফেজ।